এটি একটি বাংলা খবরের চ্যানেল, খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। বাঙালির সবচেয়ে বড় উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলেকট্রিকের 1/4 বিলের চার্জ দিতে হবে, দমকল বিভাগের কোনো চার্জ দিতে হবে না, 70,000 টাকা করে সরকারি অনুদান পাবে পুজোর কমিটিগুলি, এমনই কথা ঘোষণা করলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে পশ্চিমবাংলার সবকটি জেলার প্রত্যেকটি ব্লকের একটি ভার্চুয়াল সভা করেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর ব্লকে রবীন্দ্রভবনে এই ভার্চুয়াল সভাটি হয়। এখানে উপস্থিত ছিলেন বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভা সর্দার, বাড়িপুর মহকুমার শাসক সুমন পোদ্দার, এসডিপিও আতিশ বিশ্বাস, বিডিও সৌরভ মাঝি, বাড়িপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বাড়িপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ এবং বাড়িপুর থানার আধিকারিক। এই সভাতে বাড়িপুর ব্লকে প্রায় 250টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করুন। এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আমি বলি টাকাটা এই জন্যে পায় তারা রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচি গুলো প্রচার করে। টাকাটা এই জন্য দেওয়া হয় যে তারা এই টাকাগুলো দিয়ে মানুষের সচেতনতা বাড়ায়, মানুষকে সজাগ করে। আমি জানি কিছু কিছু আশালা বাইরে বসে আছে, কালকেই গিয়ে একটা পিআইএল ঢুকবে। এটা জানাও যে আমরা ট্রাফকে কিনছি টাকা দিয়ে, তা নয়, আমাদের টাকা কম, টাকা নেই। প্রথমে শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে কোভিড হলে পর 2 বছর আপনারাও সেভাবে চালাচাষ পাননি, অ্যাডভার্টাইজমেন্টও পাননি, খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল, তাই আমরা 50,000 টাকা করেছিলাম। তারপরের বছর আমরা 60,000 টাকা করেছিলাম কোভিড ছিল বলে। এবার তাহলে ওটা হাফ করবি? এই সম্বন্ধে বাড়িপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক
বিবাদ সর্দারের প্রতিক্রিয়া শুনুন। আনন্দের খবর বাংলার দুর্গাপুজো আজ থেকে শুরু হয়ে গেল, আমরা সবাই পুজোর আনন্দে মেতে উঠলাম। আগামী দিনে মা আসছে, আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবর দিয়েছে সবাইকে, পুজো কমিটিগুলোকে এবারে 70,000 টাকা করে দেবে, এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা নীতি এবং কথা প্রচলন করেছে, আপনারা দেখেছেন যে বাংলায় ধর্ম যে যার যে যার উৎসব সবার, সুতরাং সব ধর্মীয় মানুষরা আগে এক জায়গায় হয়ে আগামী দিনে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে আবার একটা সব থেকে বড় ফেস্টিভ্যালে পরিণত হতে চলেছে আমাদের বাংলার দুর্গাপুজো। সবাই দুর্গাপুজোর আনন্দে আমরা সবাই মেতে উঠি, আসুন আমরা বাংলার উৎসবে আমরা সবাই মেতে উঠি, আসুন ধর্ম আমাদের যে যার যে যার, উৎসব আমাদের সবার।